অবশ্যই জগন্নাথ আঙ্কেল, জগন্নাথ সরকার স্যার তো খুবই জনদরদী, মানব দরদী, পিপলস লিডার। মানে পিপলস লিডার বলতে যা বোঝায় ঠিক তার, মানে বিগত 5 বছর ধরেই উনি মাঠে ঘাটে মানে একদম পিওরলি পিপলস লিডার, উনি একদম এক্সাম্পল, মানে মানব দরদী পিপলস লিডারের পারফেক্ট এক্সাম্পল হচ্ছে জগন্নাথ সরকার, জগন্নাথ সরকার স্যার। তো উনি তো লোকে তো এমনিতেই জানে উনি সেই কাজ করেছেন, করতে পাবেনই। আর আমার এরকম আজকে এক্সট্রা বলা, এক্সট্রা ক্যাটালিস্ট বুস্টার হিসেবে তো অবভিয়াসলি অক্সিজেন যোগাবে। এবং আজকে এই যে যেখানে মহাগুরু হাত ধরে, কতটা খুশি আপনি? কতটা খুশি? অবভিয়াসলি খুশি। আমার এটাই মানুষকে আরো ভালো করে কানে তুলে দেওয়া যে আপনারা প্রতারিত হবেন না, চিটের হবেন না, ধোঁকা খাবেন না কোন রকম ভাবে, এরকম ভাবে যেরকমভাবে মুকুটমণি অধিকারী আমাকে ধোঁকা দিয়েছে, চিট করেছে, ঠকিয়েছে, আপনারা যেন ওইরকম ঠকবেন না, প্রতারিত হবেন না। আপনারা মোটেই একটা ভোটও মুকুটমণি অধিকারীকে দেবেন না, কারণ আমি মন থেকে চাই না যে আপনারা প্রতারিত হন, মন থেকে চাই না যে আপনারা ওরকম লোভী পরিবারকে এবং লোভী মুকুটমণি অধিকারীকে ভোট দেন। সাংসদ লোভী হলে চলে না, সাংসদ জনদরদী হওয়া চাই, মানবদরদী হওয়া চাই, মাঠে ঘাটে যে ঘুরবে। পারফেক্ট এক্সাম্পল অফ পিপলস লিডার হচ্ছে জগন্নাথ সরকার স্যার, নির্লোভ। যেখানে দাঁড়িয়ে হওয়া চাই, যেখানে দাঁড়িয়ে মুকুটমণি, ওরকম মানে লোভী, মানে চিটার, মানে ফ্রড মুকুটমণি অধিকারী যেরকম আর কি, ওরকম যেরকম ঠকানো মানসিকতা, ঠকিয়েছে, প্রতারিত করেছে, দয়া করে ভোট দেবেন না, সমস্ত ভোট জগন্নাথ সরকার স্যারকে দেবেন, সেটাই আমার পাবলিককে বলার। আরে কি কারণে বিজেপিতে যোগদান, হঠাৎ করে কি কারণে? হঠাৎ করে নয়, এই আমার আমার এই সংগ্রাম তো গত বছর থেকেই চলে এসছে, 28 মে 2023 থেকেই চলে এসছে। যখন মুকুটমণি অধিকারী আমাকে ছেড়ে চলে যায় 28 মে 2023, গত বছর, 1 বছর আগে থেকে, যে তুমি বিয়ের ব্যাপারটা কাউকে বলো না, বিয়ের ব্যাপারটা চেপে যাও, সামাজিক স্বীকৃতি দিতে অস্বীকার, তারপরে ডিভোর্স, মানে ডিভোর্স করে দাও, ডিভোর্সের জন্য চাপ, তো ডিভোর্সের জন্য চাপ, তো এইটা তো গত বছর থেকেই চলে এসছে। তো জগন্নাথ আঙ্কেল, জগন্নাথ সরকার স্যারই সেই রকম মানব দরদী, জনদরদী সাংসদ, যে আমার মনে মানসিক জোর এবং আমার মনে সেই অক্সিজেন জুগিয়ে এসছে গত বছর থেকে, যখন আমি সংগ্রাম করে আসছি আইনিভাবে, আইনিভাবে FIR, রিট পিটিশন, কলকাতা হাইকোর্টের মাধ্যমে চার্জশিট, যখন এই যে আইনি পদ্ধতিগুলো চলছে, আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, তখন জগন্নাথ সরকার সেই 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 জন সেরকম লোক যে আমাকে সেই মানসিক জোর, সেই অক্সিজেন দিয়েছে যে তোমার মনোবল যেন না ভাঙে, তুমি তোমার ইয়ে চালিয়ে যাও, ঠিক তুমি এ হবে। এবং যেখানে দাঁড়িয়ে সেই জন্যই আমি বলছি যে হঠাৎ করে যে আমার জয়নিং তা নয়, জগন্নাথ সরকার স্যার আমাকে সেই রকম মানসিক সাপোর্ট আমার দিয়েছে অবভিয়াসলি আমাকে, কারণ কি এরকম ধরনের চিটার মুকুটমণি অধিকারী, এরকম ধরনের ফ্রড, এরকম ধরনের লোভী, তার থেকে মোকাবিলা করতে আমার তো মানসিক জোর, জগন্নাথ সরকার স্যারের বুস্টার, ক্যাটালিস্ট বুস্টার তো চাই। এবং জগন্নাথ সরকার একটা নোংরা খেলায় খেলেছেন, এবং মিঠুন চক্রবর্তী আমাদের সকলের রেসপেক্টেড অ্যাজ অ্যান অ্যাক্টর, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মিঠুন চক্রবর্তীর সভাতেও যখন নোংরামো হচ্ছে, তখন কিন্তু নদিয়ার মানুষ এর বিরুদ্ধে চিন্তা ভাবনা করবে। আপনারা জানেন জগন্নাথ সরকার একটা মেয়েবাজ দালাল, কিছুদিন আগে শোনা গেছে যে তিনি বিন্নগরের একটা মেয়েকে নিয়ে তারাপীঠে কোনো হোটেলে ছিলেন, তারপর সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করার জন্য 1.5 লক্ষ টাকা দিয়েছেন। আপনারা শুনেছেন যে এর আগে চাকদায় একটা মহিলার সাথে সম্পর্ক ছিল, দুটো মহিলার সঙ্গে কল্যাণীর কোনো হোটেলে রাত্রিবাস করে সকালবেলা তিনি কল্যাণীতে যে এইমস হয়েছে সেখানে জোরপূর্বক CD গ্রুপে তাদের নাম লিখিয়েছেন, এরকম একাধিক কেচ্ছা আপনার তার অডিও কল থেকে শুরু করে একাধিক কেচ্ছা নদিয়া পশ্চিমবঙ্গের মানুষ বীতশ্রদ্ধ। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি ঝাঁঝর হয়ে সুচের বিচার করতে আসছেন। আমি অত্যন্ত নিশ্চিত যে নদিয়ার এই শিক্ষিত সুশীল সভ্য সমাজ, পবিত্র ভূমির মানুষ, তারা কিন্তু এই জগাসুর এবং বিজেপির এই চক্রান্তকে বুঝে ফেলেছে।